এইবার এইচএসএলসির ফলাফল বেয়া। দোষ কার? বেয়া ফলাফলের দোষ মুখ্যমন্ত্রীয়ে জাপিলে সাংবাদিকক। তেজপুরত জিলাপায়ুক্তসকলের বৈঠকের আজরি সময়ত এইচএসএলসির ফলাফল এইবার যে বেয়া, এই সন্দর্ভত প্রশ্ন সোধাত মুখ্যমন্ত্রীয়ে সাংবাদিকর উপরতহে দোষ জাপে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য, শিক্ষকর উপর সরকার কঠোর হলেই সাংবাদিক সুমাই দিয়ে, দুবছর যদি সাংবাদিক নুসুমাই ফলাফল 100% ভাল হব, সাংবাদিক নুসুমালে পরিবর্তন দুবছরতে দেখা পাব। এবার মুখ্যমন্ত্রীয়ে শিক্ষকসকলক ভালদরে ধরেছিল, সাংবাদিক সুমোয়া বাবে হেনো মুখ্যমন্ত্রীয়ে এড়ি দিলে, সেইভাবে হেনো লোরাবিলাকে ফেল করিলে। শুনক মুখ্যমন্ত্রীর মুখেরে, মইতো আপনালোককে বহুত দুঃখ দিম এইটো ক্ষেত্রত। করবাত যদি গভর্নমেন্টে শিক্ষকসকলের উপর অল্প কঠোর হব খুঁজে বা প্রশাসকসকলের উপর কঠোর হব খুঁজে, তাতে আপনালোকে মাজত আহি সুমাই দিয়ে। গতি আপনালোকে যদি দুবছর নুসুমায় মাজত একেবারে 100-এর উপর পাস হয়ে যাব, আপনালোকে দুবছর যদি কই দিয়ে যে আমি নুসুমাও, সরকারে অলপমান চেনেহ মরম করিব পারে, আপনালোকে পরিবর্তন দুবছর দেখা পাই যাব। মইতো আরম্ভ করেছিল, যিসকলে কমপ্লিট ফেল করেছিল হেডমাস্টারসকলক মাতি আনি মই কথাও শুধিছিল, যিজনে মদ খায় মদ খাওয়াটো অপেনলি কুয়াই দিছিল রাইজর আগত, আপনালোকে মাজত সুমাই গল, শিক্ষাগুরুক অপমান করিলে, অমুক করিলে, মই বাদ দি দিলো। এতিয়া লড়াবিলাক ফেল করিলে, কিন্তু তার পিছর বছর গভর্নমেন্ট স্কুল সকলতে 100% পাস করেছিল। গতি শিক্ষকর মাজতো সকলো পাঁচটা আঙুলি সমান নহয়, সেই শিক্ষকর সন্মান কোনে পাব যোনে সম্পূর্ণভাবে শিক্ষকর মর্যাদাটো গাত বান্ধি লয়। কিন্তু যদি শিক্ষক হয়ে এলআইসির এজেন্টও হয়, তাওক আমি এলআইসির এজেন্ট হিসাবে গণ্য করিম নে শিক্ষক হিসাবে গণ্য করিম? এই কথাখিনি কলে আপনালোকে মাজত আহি সুমাই দিয়ে। দশজন ছাত্রর ভালর বাবে যদি অপমানিত হবলগিয়া হয়, তাত কোনো আপত্তি নাই হেনো মুখ্যমন্ত্রীর? লাগিলে মই এদিন অপমানে হলো, দশজন ছাত্র যদি পিছত পরীক্ষাত পাস করে কোনটো বেশি প্রয়োজনীয়? আমি তো মরিম, নতুন প্রজন্মটো ভালক, গতি নতুন প্রজন্ম স্বার্থত কোনবাই যদি দুটা গালিও খালে সেটা তো আপত্তি করবলগিয়া নাই। কিন্তু আপনালোকে টকশো টকশো পাতি এনেকুয়া হুলস্থুল লগাই দিলে মই বাদ দি দিলো, আপনালোকে কঠোর হবই নিদিয়ে। শিক্ষকর ধর্ণা সন্দর্ভতো মুখ্যমন্ত্রীর মন্তব্য, বিদ্যালয় এরি ধর্ণা কিয়? শিক্ষকে ধর্ণা দিয়ক দেওবারে অথবা গরমর বন্ধত। মাজতে আমার টেটর লড়াছলিবিলাকে মুরে লগত ভাল, স্কুল এরি ধর্ণা দিব গল, আপনালোকে তো পেপারত ফ্রন্ট পেজত দি দিলে, কবলিছিল ধর্ণা দিও দে রবিবারে দে, স্কুল চলি থাকা দিনটুত কিয় দিলি? আপনালোকে হেতু প্রশ্নটো নুঠাই। শিক্ষকর ধর্ণা দিয়াত আপত্তি নাই, গরম বন্ধর সময় ধর্ণা দিব লাগে, নহলে রবিবারে দিব লাগে, স্কুল চলি থকা দিনাখন যেতিয়া ধর্ণা দিব যায় তেতিয়া আপনালোকে এটো নিউজ ফ্রন্ট পেজত করিব না লাগে, নহয় তেওঁলোকে উৎসাহ পায়। তেজপুরৰ পৰা পংকজ হৈকিয়াৰ রিপোর্ট, অসম লাইভ 24।